ভারতের আসানসোল লোকসভা আসনের উপনির্বাচনে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্ন সিনহা। এই উপনির্বাচনে তিনি ছিলেন তৃণমূলের অন্যতম হেভিওয়েট প্রতিনিধি। 16 এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাবার জয়ে উচ্ছ্বসিত সোনাক্ষী সিনহার পোস্ট এখন ঘুরছে নেট দুনিয়ায়। আসানসোল নির্বাচনে সকাল থেকেই এগিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। তার জেতার সম্ভাবনা নিয়ে আশাবাদী ছিলেন রাজনীতি বিশেষজ্ঞরা, কিন্তু ফল প্রকাশ না হলে তো উদযাপন করা যায় না। তাই এতদিন শত্রুঘ্ন সিনহার ছেলে মেয়েদের মধ্যে বিশেষ কোনো উদ্দীপনা দেখা যায়নি। 3 লাখেরও বেশি ভোটে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন শত্রুঘ্ন সিনহা। বাবা রেকর্ড ভোটে জিতেছেন বলে খুবই উচ্ছ্বসিত মেয়ে সোনাক্ষী সিনহা। সাথে সাথেই ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের উত্তেজনার বহিঃপ্রকাশ করেন এই নায়িকা। সোনাক্ষী প্রথম স্টোরি যখন শেয়ার করেছিলেন তখন গণনা চলছিল এবং শত্রুঘ্ন 84,000 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। ছবিতে সেই কথা লিখে সেটি স্টোরি হিসেবে প্রকাশ করেন সোনাক্ষী। সঙ্গে নিজের উত্তেজনা বোঝাতে লেখেন ইয়ে। এদিকে সোনাক্ষীর ভাই লব সিনহাও নিজের উদ্দীপনা চেপে রাখেননি। তিনিও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন আসানসোলের মানুষকে ধন্যবাদ জানিয়ে। পোস্টে তিনি বাবাকে অনুপ্রেরণা বলে অভিহিত করেছেন। পাশাপাশি তৃণমূল, কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানান। এই পোস্টটিও সোনাক্ষী নতুন করে শেয়ার করেন। সব মিলিয়ে নির্বাচনের দিনটি ছিল সিনহা পরিবারের কাছে অত্যন্ত আনন্দের আর উৎসব মুখর। আর তাই তো সেদিন সকাল থেকেই মেতে ছিলেন দুই ভাই বোন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।